আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত বিসমিল্লাহ রহমানুর রহিম বৈশ্বিকী টেলিভিশনের ইসলাম ও সুন্দর জীবন অনুষ্ঠান থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ সৃষ্টি জগতের মহান শ্রেষ্ঠ আল্লাহ তাহালার দরবারে সুক্রিয়া আদায় করছে আলহামদুলিল্লাহ বিশ্বনবী নবী সাল্লাহ আলহিহি প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করছি প্রিয় দর্শক মন্ডলী আমরা আজকেও হাজির হয়েছি আপনাদের সামনে ইসলাম ও সুন্দর জীবন নিয়ে চমৎকার কিছু বিষয় আজকে উপস্থাপন করবো সেই সাথে জীবন ঘনিষ্ঠ যতগুলো প্রশ্ন এসেছে মোটামুটি আমরা চেষ্টা করব উত্তরগুলো দেওয়ার জন্য প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ কোরআন জনাব মাওলানা মোহাম্মদ মুস্তফা আল বারাকাতু জি মোহতরম আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই পর্বে আমরা ধারাবাহিক এ প্রশ্নোত্তরে আমরা প্রতিদিনই জীবন ঘনিষ্ঠ বিষয় নিয়ে কথা বলবার চেষ্টা করি যেহেতু মানুষের জীবনের জন্য কল্যাণকর দিকগুলো আসলে কিন্তু আমরা যদি না জানি তাহলে কিন্তু আমাদের আমরা কিছুই উপলব্ধি করতে পারবো না আজকে যে সমস্যাগুলো আমাদের মাঝে হচ্ছে সেটি কিন্তু আমরা না জানার কারণেই যেমন অন্য কোনো অনুষ্ঠানে আপনি বলেছিলেন যে মানে যে জিনিসটা যিনি সৃষ্টি করেছেন তার নিয়ম মতো কিন্তু আমাদেরকে পরিচালনা করতে হবে সেটি না করলে আমাদের মন মস্তিষ্ক প্রসূত চিন্তা দিয়ে যদি আমরা সেটি করবার চেষ্টা করি তাহলে কিন্তু হবে না এই যে ক্যামেরা দিয়ে যে আমরা অনুষ্ঠানগুলো ধারণ করছি এই ক্যামেরার যে রুলস আছে যে প্রসিডিওর যিনি ক্যামেরাটা বানিয়েছেন তিনি কিন্তু জানেন কিভাবে ক্যামেরাটা পরিচালনা করতে হবে তিনি একটি আপনার কি বলা হয় এটাকে একটা নিয়ম দিয়েছেন একটা মেনুয়াল দিয়েছেন সেই মেনুয়াল অনুযায়ী কিন্তু আমাদেরকে কি করতে হবে চালাতে হবে আমাদের মতো করে যদি আমরা সিস্টেম করে চালাবার চেষ্টা করি তাহলে কিন্তু হবে না প্রত্যেকটি জিনিসই মানুষের তৈরি করা যে কোনো জিনিস যদি সেটাকে ব্যবহার করতে গেলে একটি নিয়ম এবং একটি মেনুয়াল প্রয়োজন হয় তাহলে মহান সৃষ্ট আল্লাহ তালে একটা মানুষ নামক যে একটি যন্ত্র দিয়েছেন এটি একটি যন্ত্রের মতোই যে আমাদের এটিকে পরিচালনার জন্য অবশ্যই একটা মেনুয়াল দরকার আছে এটা কিন্তু এই বিষয় নিয়ে যদি আপনি একটু শুরুতে কথা বলেন যে আসলে আমাদের কেন আমাদের আমরা নিজেকে মানুষ হিসেবে আমরা জন্মগ্রহণ করেছি এবং কিভাবে আমাদেরকে আসলে পরিচালিত হতে হবে এই জিনিসটি আলোচনার পরে আমরা প্রশ্ন উত্তরে যাবো সম্মানিত দর্শক শ্রোতা যে যেখান থেকে আমাদের প্রোগ্রাম দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমরা জানি যে আমরা আপনার আমার যেই সামগ্রিক জীবন এই জীবনটি পরিচালনা করার জন্য আপনার আমার সৃষ্টিকর্তা একটি সুন্দর নিয়মনীতি পাঠিয়েছেন এবং এই নিয়মনীতি নীতি শুধু আজকেই নয় আমাদের জন্যই নয় আমাদের পূর্ববর্তী সকল সকল উন্মতের জন্য সকল মানুষের জন্য আল্লাহ তালা এটি দিয়েছিলেন এবং আমরা এটাও জানি যে আমাদের আদি পিতা আদম আলাই ইসলাম এবং আদি মাতা হাওয়াল ইসলামকে আল্লাহ তালা যখন এই দুনিয়াতে প্রেরণ করেন প্রত্যেক আত্মাই এর পূর্বে ছিল কোথায় রোহের জগতে সেখানে আল্লাহ তালা সবাইকে জিজ্ঞেস করেছিলেন আলস্তুমি রব বিকুম আমি কি তোমাদের রব নই তখন সমস্ত আত্মাগুলো জবাব দিয়েছিল সমস্যার বেলা নিশ্চয়ই আপনি আমাদের রব আল্লাহ তালা তখনই তার একটি চিন্তা উদ্বেগ হলো যে এখন তো আমার সামনে তোমরা আমাকে রব হিসেবে মেনে নিয়েছ দেখি আমার বাহিরে একটি জায়গায় তোমাদেরকে প্রেরণ করি একটি পরীক্ষার কেন্দ্র প্রেরণ করি সেখানে দেখে নিব যে তোমরা কে ভালো করো আর কে খারাপ করো যেটি আল্লাহ তালা সুরা মুল্ক উনত্রিশ পার্লের মধ্যে বলছেন আল্লাউ হায়াত আহসানু আমালা যিনি হায়াত এবং মাউত জীবন এবং মৃত্যুকে তৈরি করেছেন যাতে করে দেখে নিতে পারেন কে ভালো আমল করে কে সঠিক আমল করে কে তার সৃষ্টিকর্তার নিয়ম অনুসারে চলে এই জন্যই তিনি তৈরি করেছেন এর আগে রোহের জগতে ছিলাম তারপরে তিনি জীবন এবং মৃত্যু তৈরি করলেন এবং সেখানে যে ঘটনাটি অবতারণা হয়েছিল আমাদের আদম এবং হাওয়াল ইসলামের মাধ্যমে সেখান থেকে তাদেরকে এই দুনিয়াতে আল্লাহ তালা প্রেরণ করলেন এই দুনিয়াতে আসার পরেই আদম ইসলাম চিন্তিত হয়ে পড়েছিলেন যে কি করে আমি এবং আমার বংশধর এখানে সঠিক জীবনযাপন করব এবং এরপরে আমার আসল যে ঠিকানা সেই জান্নাত আবার ফিরে পাব তিনি চিন্তিত হয়ে পড়লে আল্লাহ তালা তাকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন তুমি চিন্তা করো না ভয় পেও না তোমার কাছে আমার পক্ষ থেকে হেদায়েতের বাণী আসবে হমন্ত তাবিয়া হুদায়া যারা সেই হেদায়েতের বাণী গ্রহণ করে ফালাহ না আলাই হিম ফলাহমান তাদের কোনো ভয় নাই এই দুনিয়াতে কোনো জিনিস নিয়েই কোনো ভয় নাই না তাদের দাম্পত্য জীবন না পারিবারিক জীবন না রাষ্ট্রীয় জীবন না লেখাপড়া না অর্থ কোনো জীবন নেই তার ভয় নেই অলাহমিয়াহ জানুন আর আখেরাত নিয়েও তারা চিন্তিত হবে না এখন অনেক মানুষেরই চিন্তা যে আমি যে জীবন যাপন করছি লাইভ লিড করছি পরের জীবনটা কি হবে একটা বড় চিন্তায় আছে কিন্তু কেউ যদি ওই হেদায়তের বাণী অনুসরণ করে তাবিয়া বিয়া আয়া সে হেদায়তের বাণী যে গ্রহণ করবে তার কোনো ভয় নাই তার কোনো চিন্তা নেই আল্লাহ তালা তারও ওয়াদাপূর্ণ করেছেন যুগে যুগে নবিরসুল পাঠিয়েছেন গাইডলাইন গাইড ম্যান তিনি দিয়েছেন যাদেরকে অনুসরণ করতে হবে সেই ব্যক্তি তিনি পাঠিয়েছেন এবং কিতাবও নাজিল করেছেন আমরা জানি একশো চার কানা কিতাব তার মধ্যে চারটি বড় কিতাব আর একশোটি ছোট কিতাব যেগুলোকে সহিফা বুক বা বুকলেট বলা হয় চারটি কিতাব তাওরাত তিন দিন জবর এবং কোরআন আগের যে তিনটি কিতাব ছিল তা পরিবর্তন হয়ে গিয়েছে সেই যুগের মানুষরা তার মধ্যে পরিবর্তন সাধন করেছে আল্লাহ তালা সেটিও বলে দিয়েছেন কোরআনের মধ্যে যে তারা তাদের জায়গা থেকে হুম ইউ হার মাম তারা তাদের কিতাবে জায়গা জায়গা থেকে পরিবর্তন করেছেন তারা আগের যুগের মানুষ পরিবর্তন করেছেন বলেই আল্লাহ তালা সর্বশেষ কিতাব সংরক্ষণের দায়িত্ব নিজে নিয়েছেন এবং হাফিজ এ কোরআনের মাধ্যমে তিনি এটা সংরক্ষণ করছেন লেখা যে ম্যানুয়াল বুক আছে এই বুক নয় মানুষের অন্তরের মধ্যে আল্লাহ তালা এই কোরআন কী করছেন সংরক্ষণ করছেন এবং কিয়ামত পর্যন্ত এটি সংরক্ষণ করবেন এবং কেয়ামতের যতগুলি আলামত আছে সর্বশেষ আলামতের দুনিয়া থেকে কোরআন চলে যাওয়া কোরআন উঠিয়ে নিয়ে যাওয়া হবে যখন পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে সবাই কোরআন খুঁজতে থাকবে কিন্তু দেখবে যে লিখিত কোরআনগুলোর ভিতর কোনো লেখা নাই হরফগুলো উড়ে চলে গেছে হাফেজে কোরআনদের কাছে যাবে দেখবে যে তখন তাদের অন্তরের মধ্যেও কোরআন নাই নিয়ে যাওয়া হয়েছে এই কোরআনটাই মানুষের হেদায়তের বাণী আপনি যেমনটি বলছিলেন যে মানুষ এই দুনিয়ায় কিভাবে সেই মেনুয়াল ম্যানুয়াল বুকটা কি মুসলমানের জন্য অ্যাজ এ মুসলিম বা সকল মানুষের জন্য এটা হেদায়তের কিতাব যেটা দা আলিকল কিতাবাফি হুদাল্লী মুতাকিন আরেকজন নাস প্রতিটি মানুষের জন্যই সে হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক সবার জন্যই কোরআন হচ্ছে হেদায়তের বাণী এই কোরআনের কাছে যদি সে চলে আসে এটা তার ম্যানুয়াল বুক নট ফর মুসলিম মুসলমানের জন্য নয় বাট ফর অল সকলের জন্যই এটা হেদায়তের বাণী যে কোনো ধর্মের মানুষ এই কোরআনকে যদি ম্যানুয়াল মনে করে নেয় সে তার দুনিয়াতে শান্তি পেয়ে যাবে আখের শান্তি পেয়ে যাবে কারণ এটাই হচ্ছে তার জন্য প্রকৃত মেনুয়াল এটাই তার সৃষ্টিকর্তার পক্ষ থেকে আসা মেনুয়াল সে যদি এটার অনুসরণ করে এটা মেনে চলে আল্লাহ তার ওয়াদা পূর্ণ করে নবী রসুল পাঠিয়েছেন ম্যানুয়াল বুক পাঠিয়েছেন হেদায়ত গাইডলাইন পাঠিয়েছেন গাইড বুক পাঠিয়েছেন সেটার অনুসরণ যদি আপনি আমি করি তাহলে আপনার আমার কোনো ভয় নাই এবং ফামন্তি ফালা ফেলা হফুন আলিহ আলাহমি হাসান অনেক কথা বলে দিলেন এবং রসুল্লাহ সাল্লাম সেই কথা আবার বিদায় হজের ভাষণও বললেন তারক্ত ফি হুম আমরাই তার তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি কখনোই পথ ভ্রষ্ট হবে না যদি এই দুটিকে আঁকড়ে ধরে আল্লাহর কিতাব আর তার রসুলের সুন্নত তাহলে আপনার আমার ম্যানুয়াল যেই বুকটা এখনও রয়ে গেছে অবিকৃত অবস্থায় এটার যদি অনুসরণ করি শুধু আমিই নয় আপনার আমার পাশে অবস্থানকারী সকলেই যদি এটার অনুসরণ করে তাহলে দুনিয়ার যে পরীক্ষায় আপনি আমি অবস্থান করছি আল্লাহ তালা এই দুনিয়াতে সংক্ষিপ্ত সময়ের জন্য শুধু পরীক্ষা করে নেওয়ার জন্যই পাঠিয়েছেন এবং বলেছেন মমিনের জন্য এটা একটা জেলখানার মতন মনে হবে কিছু কষ্টের জীবনযাপন তাদের করতে হবে বেশ কিছু কঠিন নিয়মকানুন এখানে দিয়ে দিয়েছে দুনিয়াতে কিছু জিনিস আল্লাহ নিষেধ করে দিয়েছেন এই জন্যই যে আখেরাতে ওই জিনিসগুলো সে পেয়ে যাবে নিয়ামত আকারে আল্লাহ তাল্লাহ তাকে দিয়ে দিবেন এই জন্য এখানে মানুষকে একটু সংক্ষিপ্ত জীবন কঠিন জীবনযাত্রার মধ্যে কঠিন নিয়মের মধ্যে বসবাস করতে হয় যদি এই বুক আপনি আমি প্রতিপালন করে মেনে চলি এবং এটাকে আপনার আমার জীবনে অ্যাপ্লাই করতে পারি তাহলে আপনি আমি প্রকৃত সুখ যেটাকে বলে শান্তি যেটাকে বলে সেটাকে আপনি আমি খুঁজে পাবো আমরা অনেকেই শান্তি খুঁজে বেড়াচ্ছি অথচ মোয়াজ্জিন প্রতিদিন ফজলে বলছে হাইয়া আল আল কল্যাণের পথে আসো সফলতার পথে আসো সফলতা খুঁজছি কল্যাণ খুঁজছি কিন্তু মার্জিনে সেই আজাহানের অর্থ আমি মর্মবাণী উপলব্ধি করছি না সেই সফলতার দিকে আপনি আমি যাচ্ছি না যদি সেই দিকে ছুটে যায় সেই সফলতার বাণী মেনে নেই নিজের জীবনে অ্যাপ্লিমেন্ট করি তাহলেই আপনার আমার জীবন আরও সুন্দর থেকে সুন্দর হয়ে যাবে দুনিয়াতেও আমাদের কোনো ভয় থাকবে না আখের আত নিয়েও চিন্তা থাকবে না জি অনেক সুন্দর কথা বলছেন যে ভূমিকায় এত সুন্দর কথা যে আসলে একটি মানব মানুষের জন্য করণীয় কী শুধু মুসলমানের জন্য নয় একটি পূর্ণাঙ্গ মানুষকে মানুষত্ব বোধ নিয়ে জন্মগ্রহণ করার পরে তাকে যদি সে এই মানুষত্ব বোধ নিয়ে তাকে থাকতে হয় তাহলে কিন্তু ইসলাম অনুযায়ী তার জীবনটাকে লাইফটাকে স্টাইলটাকে সাজাতে হবে আপনি চমৎকার কথা বলছেন আমরা একটি প্রশ্ন নিয়ে নিচ্ছি মোহাম্মদ ইমরান রামপুরা ঢাকা থেকে একটি প্রশ্ন পাঠিয়েছেন যে আমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার দু তিন ঘন্টার ভেতর মৃত্যুবরণ করে আমার প্রশ্ন এই বাচ্চার কি আকিকা করতে হবে নাম রাখতে হবে কি না বাবা মা হিসেবে আমাদের করণীয় কি জি ভাই ইমরান আপনাকে অনেক ধন্যবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন আসুন আমরা জানার চেষ্টা করি আকিকার নিয়মটা যেহেতু সাত দিনের মধ্যে সাত দিনের মধ্যে কোনো বাচ্চা বেঁচে থাকলে তার জানের সাদকা হিসাবে এটা দিতে হয় এবং নাম রাখা উপলক্ষে তো যেহেতু আগেই মৃত্যুবরণ করেছে এটা দেওয়ার প্রয়োজন নেই এটিও আপনার ওপর ওয়াজিব নয় তবে যদি আপনি অধিক সোয়াবের আশায় এবং ওই সন্তানের জান্নাত লাভের আশায় যদি আপনি করে দেন সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে এটা আপনার উপর ওয়াজিব নয় অন্য সময় বেঁচে থাকলে আপনার উপর ওয়াজিব হয়ে যেত এ অবশ্যই তার জানের সাতক্ষা হিসাবে এটি করতে করতে হতো আসলে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর মারা গেলে মরে গিয়েছে এটা তো আর যেহেতু বেঁচে নেই সুতরাং আর আকিকার প্রসঙ্গটা যেহেতু এসেই গেছে তো সাতদিন পরে হলে আবার যদি মারা যায় অনেক সময় সাত দিন পরে মারা যায় তো সাত দিন পর্যন্ত এটা যেহেতু একটা ডেড লাইন আছে সাত দিনের মধ্যে হলে তখন দেওয়াটা অজীব হয়ে যাবে জি এবং নাম রাখার ক্ষেত্রে সাত দিনের মধ্যেই নাম রাখা করা অবস্থায় যে আল্লাহর নামে কুরবানি করে তার এই তার জন্য এটা নাম রাখা এবং এমনও আছে যে অনেকেই আকিকা যেমন আগে কিন্তু এই জিনিসগুলো হতো এখন অনেকেই আকিকা করে ফেলেন এবং জানতে পেরেছেন অনেক ইসলামের তো আসলে মূল বিষয়গুলো এবং ব্যবহারিক জীবন জিন্দিগি সম্পর্কে ব্যাপক কোনো স্টাডি না থাকার কারণে বা জানার জন্য কোনো মাধ্যম মিডিয়া না থাকার কারণে কিন্তু অনেকেই আগে জানতো না এখন কিন্তু মোটামুটি জানানোর জন্য অনেক ভালো ভালো বড় বড় আলেম যোগ্য এনারা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে টেলিভিশনের মাধ্যমে অনলাইনে বিভিন্ন মানে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে স্টাডি হচ্ছে এবং ইসলাম এবং কোরআনগুলিকেও গুগলের মধ্যে আপনার রেখে দেওয়া আছে যে কেউ ক্লিক করলে কিন্তু সব কিছুই এখন পাওয়া যায় খুব হাতের কাছে এবং একটা স্মার্টফোনের মধ্যে ভালো কিছু চাইলে ভালোই পাবে মন্দ কিছু চাইলে মন্দই পাওয়া যাবে এজন্যই খুবই আশার দিক খুবই আশাব্যঞ্জক যে আসলে আমরা ইসলাম সম্পর্কে জানতে পারছি আমাদের একজন ভাই প্রশ্ন পাঠিয়েছিলেন আকিকা সম্পর্কে মতারাম প্রশ্নটি করেছিলেন যে তার সন্তানটি মারা গিয়েছে আপনি বলেছেন যে আকিকা করার প্রয়োজন নেই আকিকা যদি বাচ্চা দুই চার ঘন্টা আগেই তার মারা গিয়েছেন তার সেটি তো আপনি উত্তর দিয়েছেন যে তার কোনো প্রয়োজন নেই কিন্তু এই যে একটি মানে একটি মর্মবেদনামূলক একটি বিষয় সন্তান জন্মের পরে যদি মরে যায় তার জন্য যে একটা বেদনাবিধুর পরিবেশ সৃষ্টি হয় এজন্য তারা তো একটা আবেগ ঘন পরিবেশে আল্লাহর কাছে মোনাজাত করেন সেই সেই মোনাজাতটি বা সেই দোয়াটি আল্লাহ তালা কীভাবে নেবেন এবং মৃত্যুর পরে এই সন্তান যখন চলে যাবে আল্লাহর কাছে আবার চলে যাবে এই সন্তানেরই বা অবস্থা কী হবে আল্লাহ এদেরকে কোথায় রাখবে বলা হয়েছে ইল্লিন সিজ্জিন অনেকগুলো প্রেক্ষাপট এবং অনেকগুলো জায়গায় তাদেরকে রাখা হয় এই যে মানে মৃত্যু জন্মগ্রহণ করলো জীবন নিয়ে আবার সঙ্গে সঙ্গে সে ইন্তেকাল করলো এই ইন্তেকালের সিস্টেমটা এটাও কি আজরাইলের মাধ্যমে জানটা কবজ হয় এবং যখন চলে যায় তারপর এই পরিবেশটা কি হয় যে বিষয়টা আমরা জানতাম ভাবছি মোহতারাম আখিকে কেন্দ্রিক কথা বলতে গিয়ে প্রাসঙ্গিক অনেকগুলো কথাই চলে আসছে যেগুলো আমাদের জীবনে জানার দরকার দরকার এবং আমাদের জীবনকে সুন্দর করার জন্যই জানা দরকার সুন্দর জীবন অনুষ্ঠান থেকে যে বিষয়গুলো আমরা যারাই আমরা পর্দা থেকে দেখছি সবাই আমাদের জীবনে এইগুলো জেনে নেব এবং মেনে চলবো ইনশাল্লাহ তালা একজন সন্তান জন্মগ্রহণ করলে যে কোনো বাচ্চাই জন্মগ্রহণ যখন করে জন্মগ্রহণ করার পর পর তার উপর কিছু হক থাকে জন্মগ্রহণের আগে কিছু হক এবং পরে কিছু হক যে কোনো বাচ্চাই এই দুনিয়াতে আসলে তার উপর পিতা মাতার উপর একটি হক যে পিতামাতা কি কী কাজ করবে জন্মগ্রহণ করার দিনই তার উপর হক হচ্ছে আজান দেওয়া এই যে মুসলিম সে আজান দিয়ে জানিয়ে দিবে যে মুসলমানের ঘরে এসে জন্মগ্রহণ করেছে এবং এই আজানের শেষ নামাজ কিন্তু জানাজার নামাজ হবে আমরা অনেক সময় আজান দিতে কি করি অবহেলা করি কারো আজানে যদি অবহেলা হয়ে যায় তার জীবনে এরকম আশঙ্কা থাকতে পারে যে জানাজা ছাড়াই তার কি হতে পারে কবর হয়ে যেতে পারে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় এটা কিন্তু আপনার মনে রাখতে হবে এটা পিতামাতার হক যে জন্মগ্রহণ বাসাই করুক আর মেডিকেলে করুক অনেক সময় মেডিকেলে জন্মগ্রহণ করার কারণে ওই বিষয়টা আমরা ভুলে যাই বা ওখানে ওই ধরনের পরিবেশ না থাকার কারণে আমরা আজান দেই না বাচ্চা কিন্তু ওই সময় অনেক বেশি কানতে থাকে আমরা অনেক ছোট বাচ্চাকে দেখি খুব বেশি কান্না করতে কান্না থামানোর কোনো ওষুধ আর নাই তো এটা কেউ থামাতে পারে না আজান দিলে কিন্তু সে থেমে যাবে আজান দিলে ওই বাচ্চা বুঝে গেল যে সে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে তার কোনো ভয় নাই এই জন্য আজান দাও একখানে আজান এবং এক কানে আঁকা দেওয়া ছেলে আর মেয়ে যাই হোক না কোনো উভয়ের কানেই গতকালই আমি একজনের ফোন অ্যান্সার করছিলাম যেখানে একই রকম প্রশ্ন করা হয়েছিল যে মেয়ে জন্মগ্রহণ করেছে তার জন্য আজানের পদ্ধতি কি। তো একই পদ্ধতি ছেলে এবং মেয়ে উভয়ের জন্যই কিন্তু একই পদ্ধতি একই রীতিতে জন্মগ্রহণ করার পরপরই আজান দিতে হবে এরপরে আরেকটি হক তার কাছে রয়ে গিয়েছে সেটি হচ্ছে তাহনিক করা বলে রসুল সাল ইসলাম হাসান এবং হুসেন মুখে মিষ্টি জাতীয় জিনিস খেজুর চিবিয়ে তিনি মুখে দিয়েছিলেন আজকের যুগে আমরা অনেক সময় মধু মুখে দিই তো এটা কোনো বুজুর্গ ব্যক্তির মাধ্যমে যদি দিতে পারি তাহলে খুবই ভালো এবং বুজুর্গ ব্যক্তির লালাযুক্ত খাবার যদি এই বাচ্চার কাছে দেওয়া হয় তাহলে এটা তার প্রথম লালার মধ্যে বিক্রিয়া হয়ে এই সেও পবিত্র জীবনযাপন করবে বুজুর্গ ব্যক্তি কোনো আলেম হতে পারে দাদা নানা যারা ভালো জীবনযাপন করছে করে এবাদত করে তাদের মুখের কোনো খাবার বাচ্চার মুখে দেওয়া এটাকে তাহানিক করা বলে এরপরে সাত দিনের মাথায় একটি হক হচ্ছে কুরবানিকর্তার অর্থাৎ তার জন্য আকিকা করা ছেলে বাচ্চা হলে দুটি পশু এবং মেয়ে বাচ্চা হলে একটি পশু আল্লাহর জন্য সে কি করবে যেটি আমার ছেলের বা আমার মেয়ের সাতকা সৎকাস্বরূপ আল্লাহর উদ্দেশ্যে কুরবানি করলাম এটা হচ্ছে জানের সাতকা আমরা কিন্তু রোগের জন্য টিকা দেই টিকের টিকার ডেটগুলোও মনে রাখি এবং ওই ডেটে ডেটে নিয়ে যাই আমরা মেডিকেলে নিয়ে যাচ্ছি বা ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি কিন্তু আমরা অনেক সময় আঁকিকাটা মনে রাখি না রোগের চাইতেও বড়ো জিনিস হচ্ছে জীবন জীবনের সাতকা হচ্ছে এই আঁকিকা তো আমরা মনে রেখে সাত দিনের মাথায় এটা করা দরকার এটা পিতা মাতার উপর হক সন্তানের জন্য হক আমরা যেন যখন সন্তানের হক আদায় করব না এই সন্তানও বড় হয়ে পিতামাতার হক আদায় করবে ডান কানে আজান দিতে হয় একামত এটা কি আজান এবং একামত কানের মধ্যে দিতে হবে নাকি মানে পাশে পাশে দিলেই হবে একেবারে কান লাগে দিতে হবে এরকম না তার কানের কাছে যতটুকু কাছে আসলে স্বাভাবিক অবস্থা বোঝা যায় এইটুকু আর কি এইটুকু অনেক সময় ওই দাঁড়িয়ে আজান দেওয়া হয় যেমন সেখানে হাইয়াল সালাহ ফালাটা বলা হয় না হ্যাঁ না ওখানে বলতে হবে আজানের পুরা বাক্য ওখানে বলতে হবে জি জি অনেকাংশে অনেকে বলে যে হাইয়া আল্লাহ নামাজের দিকে আসো এই আহ্বানটা কি দেওয়ার জন্য পুরা আজানটা তার কানে দিয়ে দিবে এটি একটি হচ্ছে দাওয়াত মানে তাকে এর নামাজের দিকে যে ডাকা হলো এর সে তো কানে কানে দিতে হবে অনেকে তো দাঁড়িয়ে মানে দেওয়া হয় বা জোরে কোনো দেওয়ার কোনো দরকার নেই জোরে বলতে এই পরিমাণ জোরে বাচ্চার কানে যেন এটা পৌঁছায় বাচ্চাকে কোলে নিয়েই যিনি আজান দেবেন তিনি বাচ্চাকে কোলে নিয়ে বাচ্চার কান পর্যন্ত মুখ নিয়ে এখানে কি করবেন আজান দেবেন আর যিনি আজান দিচ্ছেন তিনি কবল কোলে নেবেন অথবা অন্য একজন ব্যক্তি যাই যিনি আজান দিচ্ছেন তার কাছাকাছি অবস্থানে কোলে নিয়ে থাকবেন কান যতটুকু কাছে নিয়ে আসলে তার কানে আজানটুকু পৌঁছে এইভাবে আজানটা দেওয়া আর কি এবং আজান এবং কি হবে আমরা জানি যে সেখানে আজান এবং একামত দেওয়া হয় না যেটি ওই জন্মের সময় দেওয়া হয়ে গিয়েছে এজন্য এটি হক এবং দিতে হবে আরেকটি কথা আপনি ওই সময় বলেছেন যে বাচ্চা সাত দিনের আগেই মারা গেল তার জন্য কি হবে সে কোথায় আছে কি অবস্থায় আছে হ্যাঁ এবং গুরুত্বপূর্ণ হ্যাঁ জান কোরবানের ক্ষেত্রে আজরাইসলামের নেতৃত্বেই হয়ে থাকে এখানে ফুল যে প্রক্রিয়াটা এটা তার নেতৃত্বে মালাকুল সালকে মৌদ যাকে বলা হয় মৃত্যুর জন্য নির্দিষ্ট তিনি এবং তার সঙ্গে আরও ফেস তারা আছেন তিনি একান্ন নন তার সাথে তিনি হচ্ছে হেড হেড অফ ডিপার্টমেন্ট নিয়ে এই ডিপার্টমেন্ট মৃত্যুবরণ করার হেড অফ ডিপার্টমেন্ট হচ্ছে আজাইলা আলি সালাতাম তার সঙ্গে আরফেরা আছেন যারা সারা পৃথিবীব্যাপী সমস্ত জীবের মৃত্যু এখানে আমরা শুধু দেখছি শুধু মানুষই নয় এখানে জিন আছে অন্য অন্য জীব আছে যাদের জীবন আছে তাদের জীবন নেওয়ার ক্ষেত্রেও কিন্তু জিবাহ ইসলামী এটি হজরাইলাইসলাম সেখানে কী করেন তার তার নেতৃত্বে এগুলো হয়ে থাকে ছোট বাচ্চা হোক আর বড়ই হোক আর বয়স্ক হোক আর অ্যাক্সিডেন্ট হোক সবকিছুই তার নেতৃত্বে আজারাইসালামের নেতৃত্বই হয়ে থাকে এবং ছোটো বাচ্চারা মারা গেলে কোথায় থাকে এ একটা বিষয় যেহেতু তাদের কোনো পাপ লেখা হয়নি তাদের কোনো গুণা শুরু হয়নি তার আগেই মৃত্যুবরণ করেছেন এরা এখন অর্থাৎ কিয়ামত সংগঠিত হওয়ার আগ পর্যন্ত ইব্রাহিম ইসলামের তত্ত্বাবধানে আছেন ইব্রাহিম আলী ইসলাম চতুর্থ আসমানে আছেন সেখানে তিনি অবস্থান করে এই বাচ্চারা তার আশেপাশে বসে থাকেন তিনি যেহেতু জাতির পিতা ছিলেন আবি বি কুমব্রাহিম আল্লাহ তালা পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করছেন তোমাদের জাতির পিতার নাম মিল্লতা বি কুম ইব্রাহিম হুয়া আসাম্মা কুমল মুসলিম সেই তোমাদের নাম দিয়েছে মুস মুসলিম সেই জাতির পিতার কাছে এই সন্তানরা যায় অর্থাৎ বাবার কাছে সন্তানরা থাকে সেখানে এবং কেয়ামত পর্যন্ত এখানেই অবস্থান করবে খেলাধুলার মধ্যে তারা থাকবে ওখানে তারা তার পিতাকে কেন্দ্র করে খেলাধুলা করছে কেয়ামত দিবসে তাদের ফয়সালা কী হবে বলা হচ্ছে এরা গেলমান হবে গেলমান হচ্ছে গোলামের বহু মানে ছোট করা হয়েছে ছোট গোলামেরা বৃহস্পের মধ্যে প্রত্যেকের বাগানে প্রত্যেকের বেহসতে এই ছোট ছোটো বাচ্চাগুলো থাকবে আমরা যদি এখন কোনো ফাইভ স্টার হোটেলে যাই সেখানে ছোটো বাচ্চারা কিছু খেদমত করে এটা সেটা নিয়ে এসে দেখতে ভালো লাগে অর্থাৎ ছোটো বাচ্চাদের যে কোনো কাজ কাজই ভালো লাগে জান্নাতে আল্লাহ তালে এই বাচ্চাদেরকে দিবেন যারা বড় হবে না ছোট হবে না ওইরকম ছোটোই থাকবে কিন্তু জান্নাতের ফুল বা জান্নাতের আনন্দদায়ক পরিবেশে থাকবে সেই পরিবেশে থাকবে তারা বিভিন্ন উপভোগ উপভোগ করবে করবে অন্যদেরকেও আর কি এদের পরিবেশটা এরকম হবে আর চলে যাওয়ার কারণে দুঃখ না পাওয়া কষ্ট না পাওয়া গুনাহ লেখার আগেই চলে গিয়েছে এটা বাচ্চা জন্মগ্রহণ করে বড় হলে ভালো লাগতো চুকু বেদনা আছে কিন্তু এই বাচ্চার জীবনটা অনেক সুন্দর সে জান্নাতি হবে এবং বলছে এই সমস্ত বাচ্চার কারণে বাবা মার জান্নাতি হওয়ারও কি আছে সুযোগ আছে কারো যদি বাচ্চা ছোট বয়সেই মারা যায় এই সমস্ত বাচ্চা মারা যাওয়ার কারণে পিতামাতার জান্নাতি হওয়ার একটি সম্ভাবনা রয়ে গেছে এই জন্য খুব বেশি আপসেট না হওয়া এই সন্তানগুলো পিতামাতার দায়িত্বে সন্তান লালিত পালিত হয় সন্তান বড় হয় ছোট হয় অনেক কিন্তু কষ্ট করে এই মা তার সন্তানটাকে ভূমিষ্ঠ করেন কত কষ্ট কষ্টের পর কষ্ট এই কষ্টের কারণে হ্যাঁ দু ঘন্টা পরে এই সন্তানকে যে জন্মগ্রহণ করার মানে পরে মারা গেল এই সন্তানের কারণে মা কি বা বাবা তার কি কোনো দুনিয়ার মানে আল্লাহর কাছে কি কোনো পুরস্কার বা কোনো কিছু সে কি তারা কি পাবে হ্যাঁ এটি আমি আমার আগের আলোচনায় বলছিলাম যে ছোট অবস্থায় বাচ্চা কাচ্চা মারা যাওয়া পিতামাতার জান্নাতি হওয়ার একটি কারণ জান্নাতি হবার অনেকগুলি কারণ আছে তার মধ্যে এটিও একটি কারণ এই কারণটি হচ্ছে কতটুকু সে ওয়েট পূর্ণ কারণ সেটি ওই সময় তো মিসা আবার কী করা হবে ওজন করা হবে দাড়িপাল্লায় ওজন করা হবে এটি একটি কারণ ছিল তার জাহান্নামে যাওয়ারও কারণ আছে আবার জান্নাতি যাওয়ারও কারণ আছে এগুলো ওজন করার পরে এই কারণটাই যদি বেশি ভারী হয় তো জান্নাতি হয়ে যাবে অর্থাৎ জান্নাতি যাওয়ার জন্য এই দুনিয়ায় সে যত প্রকার কাজ করবে ছোট বাচ্চাটা মারা যাওয়াও তার জন্য একটি কাজ অর্থাৎ এই জান্নাতি যাওয়ার একটি পথ তার উন্মুক্ত হয়ে গেল এই জন্য বেশি কষ্ট না পেয়ে খুশি হওয়া দরকার যে আমার এই বাচ্চা চলে গিয়েছে এর কারণে আমি জান্নাতি যাওয়ার একটি রাস্তা উন্মুক্ত হয়ে গিয়েছে এইভাবে খুশি হওয়া এবং তার জন্য দোয়া করা ওই বাচ্চার জন্যও দোয়া করা যায় আরও বেশি সুখী করো আরও বেশি মর্যাদা বাড়িয়ে দাও আরও ভালো মানের জান্নাতে তাকে রাখো এই ধরনের দোয়া ওই বাচ্চার জন্য করা যেতে পারে আর নিজে ধৈর্য ধারণ করে আল্লাহ তালা কোরআনের মধ্যে ঘোষণা করছে ইন্ম ওয়া উলায় ফিতনা তোমাদের সন্তান এবং তোমাদের সম্পদ দুটি পরীক্ষার কারণ তো সন্তান দিয়েও আল্লাহ পরীক্ষা করেন না দিয়েও পরীক্ষা করেন আবার দিয়ে কেড়ে নিয়ে পরীক্ষা করেন তো পরীক্ষার কারণ অথবা এই পরীক্ষায় আপনি আমাকে উত্তীর্ণতা হবে কীভাবে সবর ধৈর্য ধারণ করার মাধ্যমে এই সন্তানকে আল্লাহ দিয়ে প্রতিপালন করানো এই যে প্রতিপালন করব। এর মধ্যে আপনার আমার ইমানের পরীক্ষা আছে আবার দিয়ে নিয়ে যাবে এর মধ্যেও আছে আবার অনেককে আল্লাহ সন্তান দেন না সেটাও ইমানের ইমানের পরীক্ষার কারণ এখানে পাশ করতে হবে আপনা আমাকে পাশ করতে হবে যাতে করে আপনি আমি এখানে ফলাও হতে পারি এবং আল্লাহ তালা পরীক্ষার আরেকটি কারণ যেখানে অন্য অন্যত্র আয়তে বলেছে অল আয়না ব্লু না কুম আর আমি তোমাদেরকে পরীক্ষা করব বিষয়হীন অনেক জিনিস দ্বারা তার মধ্যে একটি বলেছেন যে তোমাদের নফস আমরা নিয়ে নেব তিন নম্বরে বলছে এক নম্বর ভয় এরপরে খোদা ভয়ের দ্বারা আল্লাহ পরীক্ষা করবেন খোদার দ্বারা পরীক্ষা করবেন আর একটা হচ্ছে যে তোমাদের মধ্যে থেকে কোনো আত্মার বিদায়ের মাধ্যমে মৃত্যুর মাধ্যমে বাবার মৃত্যু হয়ে যাবে মায়ের মৃত্যু হয়ে যাবে সন্তানের মৃত্যু হয়ে যাবে তাহলে এর মাধ্যমে আল্লাহ তারা পরীক্ষা করবেন এই দুনিয়াতে পরীক্ষা কেন্দ্রে আপনি আমি আছি পরীক্ষার অনেকগুলো আইটেম তার মধ্যে এটি একটি যে কোনো আত্মাকে নিয়ে যাওয়া নিকট প্রিয় আত্মাকে নিয়ে যাওয়া তো সেই সময় আপনি আমি হাই হাই না করা কান্নাকাঠি না করা আল্লাহর উপর বিরাগ ভাজন না হওয়া বুক চাপড়ানো গাল চাপড়ানো কাপড় ছিঁড়ে ফেলা এগুলো জাহেলি যুগের কাজ ছিল আমাদের যুগেও অনেকে দেখা যায় না জানার কারণে তারা করে তো এই কাজগুলো না করে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করতে হবে যে তুমি দিয়েছিলে পরীক্ষার জন্য এই পরীক্ষা আমাকে পাশ করার তৌফিক দান করো ধৈর্য ধারণ করার তৌফিক দান করো বাচ্চাকে জান্নাতি করো তার পাশাপাশি আমাদের জান্নাতের পথকে মুক্ত করো এই জাতীয় দোয়াগুলি আমরা করব। এর পাশাপাশি আমরা যেই কথাটা বলছিলাম ছোটো বাচ্চার ক্ষেত্রে হয়ে গেল যে তাদের মৃত্যু যদি আগেই হয়ে যায় এটি আপনার আমার জান্নাতের কারণ বেঁচে থাকলে তাদের উপর আরও কিছু হক রয়ে গেছে আমরা আকিকা করা একটি হকের কথা বললাম আজান দেওয়া একটি হকের কথা বললাম এরপর আমরা তাহানিক করার কথা বলেছি সপ্তম দিনে তার মাথার চুল কেটে দিতে হয় এটি একটি হক বাচ্চার হক কারণ এই চুলটা মায়ের পেটের ভিতরে থাকে বিভিন্ন নাপাকি লাগে থাকে এই এই চুলটা কেটে দিতে হয় একদম নেড়ে করে দিতে হয় এবং এই চুল পরিমাণ রোপ্য সাতকা করতে হয় চুল পরিমাণ রপ্য এটি একটি হক এটা আপনি আমি করে দেব টিকা দেওয়াটাই শুধু হক মনে না করি আল্লাহ বর্ণিত রসুল বর্ণিত এই নিয়মগুলোকে আমরা হক যদি মনে করি এই বাচ্চা এখন দেখা যায় অনেক বাচ্চা ছোট বয়সেই হার্টের মধ্যে ফুটা নিয়ে জন্মগ্রহণ করছে ছোট বয়সেই সে মারাত্মক বড় বড় ব্যাধি নিয়ে জন্মগ্রহণ করছে আমার তো মনে হয় যে এই হকগুলো প্রতিপালন না করার কারণে এই রোগগুলি হচ্ছে আমরা যদি ছোট বয়স থেকে অর্থাৎ মায়ের পেটে যখন আসে তখন থেকে আল্লাহ বলে দেওয়া এবং রসুলের দেখানো পদগুলো অনুসরণ করি এই বাচ্চার যে হকগুলো আদায় করি তার জন্মের পরে এই বড় বড়ো রোগগুলো তাদের কেউ নিমোনিয়া নিয়ে জন্ম করছে কেউ আরও বড় কঠিন রোগ নিয়েও জন্মগ্রহণ উচিত তাহলে এই রোগগুলো থাকবে না আগুলো আল্লাহ এগুলোর থেকে মুক্তি দিয়ে বাচ্চাকে সুস্থ জীবনযাপন করানোর তো ফিক দেবেন এবং এই বাচ্চার জন্য নাম রাখার পাশাপাশি তাকে প্রতিপালন করা এবং তার উপর জুলুম না করা পালন লালন পালন করতে গিয়ে এক একাধিক সন্তান থাকলে একজনের উপর বেশি ভালোবাসা একজনের কম ভালোবাসা এই ধরনের না করা অর্থাৎ দুইজনের প্রতি সম ভালোবাসা দিয়ে লালন পালন করা সঠিক যে ওয়েগুলো সেই জিনিসগুলো যেটি আপনি বলছিলেন সেগুলো যদি আসলে আমরা করতে পারি তাহলে কিন্তু একটি শান্তি শান্তি সুখ সুখ এবং ভালো সন্তান জন্মগ্রহণ করবে এবং সে একটি আপনার একটা সুন্দর আমাদের জন্য একটা কি হবে নিষ্পাপ সন্তান হয়ে যখন জন্মগ্রহণ করবে সে সবসময়ই নিষ্পাপ থাকবে আমরা অত্যন্ত আনন্দিত আপনি চমৎকার আলোচনা করেছেন বৈশাখী টিভির ইসলাম সুন্দর জীবন অনুষ্ঠান থেকে আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এবং বৈশাখী টেলিভিশনের সকল কলাকৌশলীকেও অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক শ্রেতামণ্ডলী আজ শেষ করব তবে শেষ করার আগে জানিয়ে দিচ্ছি ইসলামের মৌলিক বিষয়ে যে কোনো প্রশ্ন পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন বিএসকে স্পেস আপনার নাম স্পেস আপনার ঠিকানা স্পেস আপনার প্রশ্ন পাঠিয়ে দিন সিক্স নাইন সিক্স নাইন নম্বরে আমাদের কাছে ইমেইলও প্রশ্ন পাঠাতে পারেন আইএসডি এট দা রেট অফ বৈশিগি ডট টিভি এ ফেসবুক ডট কম স্ল্যাশ ইসলাম ও জীবন ফেসবুক পেজও আপনার গুরুত্বপূর্ণ মতামত প্রশ্ন আমাদেরকে পাঠাতে পারেন হ্যাঁ প্রিয় দর্শক শ্রেতামণ্ডলী আসলে মানে কলিজাটা শীতল হওয়ার মতো একটি সন্তান দরকার সেটি যে সেটি পেতে হলে চাইতে হলে ইসলামের যে নিয়ম শৃঙ্খলাগুলো রয়েছে সেটি দেখুন ইসলাম কীভাবে সন্তান লালন পালনের জন্য তিনি বলেছিলেন সেই চেষ্টা সেই ধরনের জিনিসগুলো যদি আমরা জানার চেষ্টা করি তাহলে কিন্তু আমরা ভালো সন্তান জন্ম গ্রহণ করে সে তাদেরকে লালন পালন করতে পারবো এবং সুন্দর এবং শীতলময় সন্তান হবে সেই প্রত্যাশা ব্যক্ত করছি আল্লাহর কাছে আল্লাহ যেন আমাদের সন্তানগুলিকে ভালো করে দেন আজ শেষ করছি আবার দেখা হবে আল্লাহ হাফিজ আসসালামাইকুম রহমতুল্লাহি